জীবন্ত শেষ, কিন্তু ভাই খাওয়া দেন ভাই, খাউন দেন, কাপড়ের দোকান নাই গা ভাই, কোনো কিছু দোকান নাই গা ভাই, কমসম ঘর চালান, কমসম ঘরের মধ্যে পাঁচটা লোক যে আছে কমসম এদেরকে একটু দেখার চেষ্টা করেন। আপনি পারবেন, আপনি খেতে পারবেন, আপনি গ্যাস বিল দিতে পারবেন, এই যে এখানে গ্যাস বিল, আপনি পারবেন, আপনি কি চাল ডাল খেতে পারবেন? কি ভাই কি খাবো ভাই, শরীর শরীরের মধ্যে তো কিছু থাকবে না ভাই, তো এর মানে কি ভাই বলেন তো ভাই, এর চেয়ে ভালো তো ভাই মরণই ভালো ভাই, তুই মরিয়া যাবে এমনি কোন ভাই, দাঁড়ে কাত তো করি, এই যে ট্রেন চলতেছে কাগজ টাকা দিয়ে চলছে ভাই, কোন ট্রেন নিয়ে কোনো লাভ আছে ভাই? যদি আমরা এখানে যদি পড়ে থাকি, ট্রেন যদি উপরে যদি পড়ে তো আমাকে উপরে পড়বে, জীবন তো শেষ, কোনো মতেই পারবো না। সরকার কি, সরকার তো মনে করেন কোনো মতে আমাদের থেকে একটা স্বার্থ নিতেছে, বাস কোনো মতে স্বার্থ, আমরা কাজ করতেছি বিদায়, বাস কর্মজীবী লোক আসি, আপনারা কাজ বন্ধ করে দেন, আমরা আস্তে আমাদের বিকাশ যাবো, বিকাশ যাবো, আপনার কাজ বন্ধ করে দেন, আপনার হাউস বন্ধ করে দেন, আপনার সম্পূর্ণ কাজ বন্ধ করে দেন, আমার কোনো কিছু করে নেই গা, আমি আল্লাহ আল্লাহ করে আস্তে আমাদের বিকাশ যাবো, আল্লাহ খাওয়াইবো না আমারে, অবশ্যই খাওয়াই দেবো, কিন্তু এভাবে যদি করতেছেন এটা ঠিক না, এটা কোনো মতেই ঠিক না। আমাদের দাবি ছিল কি 17,400 টাকা, আমাদের কিছু লোকজন বললো কি 20,000 টাকা, আবার কিছু লোকজন বললো কি 23,000 টাকা, কিন্তু আপনি একটা সরকারি লোক, আপনি তো জানেন যে একটা ফ্যামিলির মধ্যে 16,000 টাকা ভাড়া নেয়, একটা ফ্যামিলির মধ্যে ফ্ল্যাট ভাড়া 16,000 টাকা নেয়, যদি একটা লোক 16,000 টাকা যদি সেখানে দেয় তো সে কীভাবে পারবে ভাই বলেন? একটা লোক 16,000 টাকা যদি দিয়ে তার ফ্যামিলিকে অ্যাটেন্ড হয়, আপনি পারবেন, আপনি খেতে পারবেন, আপনি গ্যাস বিল দিতে পারবেন, এই যে এখানে গ্যাস বিল, আপনি পারবেন, আপনি কি চাল ডাল খেতে পারবেন? কি ভাই কি খাবো ভাই, শরীর শরীরের মধ্যে তো কিছু থাকবে না ভাই, তো এর মানে কি ভাই বলেন তো ভাই, এর চেয়ে ভালো তো ভাই মরণই ভালো ভাই, তুই মরিয়া যাবে এমনি কোন ভাই, দাঁড়ে কাত তো করি, এই যে ট্রেন চলতেছে কাগজ টাকা দিয়ে চলছে ভাই, কোন ট্রেন নিয়ে কোনো লাভ আছে ভাই? যদি আমরা এখানে যদি পড়ে থাকি, ট্রেন যদি উপরে যদি পড়ে তো আমাকে উপরে পড়বে, জীবন তো শেষ, জীবন তো শেষ, কিন্তু ভাই খাওয়া দেন ভাই, খাউন দেন, কাপড়ের দোকান নাই গা ভাই, কোনো কিছু দোকান নাই গা ভাই, কমসম ঘর চালান, কমসম ঘরের মধ্যে পাঁচটা লোক যে আছে কমসম এদেরকে একটু দেখার চেষ্টা করেন। যদি আমরা যদি মরে যাই তারা কই যাবে, আমাদের লোক কই যাবে, একটা মা একটা বাপ একটা দিশাড়া কোথায় কোথায় যাবে, একটা ছেলে একটা মেয়ে কোথায় যাবে, আমাদের ফ্যামিলির লোক বা কোথায় যাবে? যারা ভালোবাসার ক্ষেত্রে আসে তারা তো মনে করেন খুঁজে পাবে না, এভাবে লোক পাবে? আপনি কোন একটা প্রতিবন্ধী লোক যদি রাস্তার মধ্যে যদি বসে থাকে, তার আশ্রয় নিয়ে যদি মনে করেন তার ছেলে যদি বের হয় কাজের ক্ষেত্রে, সে তো চুরি করতেছে না, সে তো আপনার সঙ্গে ব্যবহার খারাপ করতেছে না, সে একটা মাত্র পেটে যারা বেরোয়ছে কী জন্য বেরোয়ছে, তাকে দরকার যে নিজেও খাবে, তার হয়তো তার বাবা মা সঙ্গে খাওয়াবে, কিন্তু হইতেছে না ভাই, এখানে কোনো মতো হইতেছে না ভাই। আজকে যা হয়ে গেছে এটা মনে করেন হয়ে গেছে গা, এটা দায় কে নিবে আল্লাহ জানে, একমাত্র আমরা বিশ্বাস যদি করতে পারবো আল্লাহ ছাড়া কারো উপরে করতে পারতেছি না, আমার এখানে কোনো দায় নাই ভাই।